আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্মা লাইফ ব্লগসের সকল ভিউয়ারকে রাজশাহী থেকে স্বাগতম। আজকের এই ব্লগ নান্দনিক রাজশাহী শহরের বিভিন্ন প্রান্তের বাসাবাড়ির কয়েকটি ফুটেজ তুলে ধরা হয়েছে। ব্লগ চ্যাপ্টার শেষ পর্যন্ত দেখুন। আমি প্রায় তিন রাত চার দিন রাজশাহীতে ছিলাম। রাজশাহী শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। আপনারা যারা সিলেট থেকে দেখছেন তারা অবশ্যই রাজশাহী শহর ঘুরতে আসবেন। রাজশাহী শহর ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। এই শহর ঘুরে দেখার আলাদা একটা প্রশান্তি পাবেন আপনারা। অনেক ছিমছাম, অনেক পরিষ্কার একটি শহর, জনকোলাহল অন্যান্য শহরের তুলনায় অনেক কম, স্পেশালি বলতেই হয় সিলেটের তুলনায় অনেক কম। পদ্মাবাড়ি গড়ে ওঠা মনোরম এই শহরকে দেখতে আপনারা যে কোনো সময় আসতে পারেন, শীত কিংবা বর্ষাকাল কিংবা গ্রীষ্মকাল, সব সিজনেই রাজশাহীকে নান্দনিক মনে হয়। এখন আপনারা পদ্মা বার্ষিক এলাকা দেখতে পাচ্ছেন। এই যে আপনার পদ্মা বার্ষিক এলাকায় একটি লেক দেখতে পাচ্ছেন, লেকের পাশ ধরে পদ্মা আবাসিক এলাকা গড়ে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের হাই রাইজ টাওয়ার, একতলা দ্বিতল বাসা রয়েছে, খুবই নান্দনিক একটি জায়গা। আমার সাথেই থাকুন, আপনাদের নিয়ে পদ্মা আবাসিক এলাকা আমি ঘুরিয়ে দেখব। ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। রাজশাহীর বাসাবাড়িগুলি বলতেই হয় রাজশাহীদের বাসাবাড়ির টেস্ট বা ডিজাইন সম্পর্কে যে ধারণা অনেক উন্নত। আমাদের সিলেটে এখন রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যখন এই কাজের সমাপ্তি হবে আমাদের সিলেটের রাস্তা অনেক উন্নত, আমাদের সিলেটকে দেখতে অনেক সুন্দর দেখাবে। রাজশাহী শহর ঘুরে আমি সত্যি রাজশাহীর বাসীদের মুগ্ধতা জানাই। আপনারা সত্যি আপনাদের শহরকে খুব ভালোভাবে টেক কেয়ার করতেছেন। ধন্যবাদ।